এই বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সর্বনিম্ন খরচ পড়বে 463,744 টাকা। কোরবানির জন্য লাগবে আরও 810 সৌদি রিয়াল বা প্রায় 20,000 টাকা। তবে সৌদি আরব কোনো অতিরিক্ত ফি আরোপ করলে সেই টাকাও দিতে হবে হজ যাত্রীদের। আজ হজ প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন জানিয়েছে 18 মের মধ্যে সব টাকা পরিশোধ করতে হবে। আরিফ জামালের রিপোর্ট। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য সর্বনিম্ন প্রায় 4,64,000 টাকার যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তার বাইরে হজ এজেন্সিগুলো নিজস্ব বিশেষ প্যাকেজ দিতে পারবে, তবে সেটা সর্বনিম্ন প্যাকেজের মূল্যের চেয়ে কম হতে পারবে না। সর্বোচ্চ বেসরকারি ব্যবস্থায় হজ যাত্রী প্রেরণকারী প্রতিষ্ঠান কিন্তু হাব সারা পৃথিবীতে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। খরচ বৃদ্ধি কিন্তু কোথাও হয়নি, শুধু বাড়ি ভাড়া আর অতিরিক্ত সার্ভিস চার্জ। বেসরকারিভাবে হজে যেতে আগ্রহীদের সবকিছু ভালোভাবে জেনে বুঝে হজ এজেন্সিগুলোর সঙ্গে লিখিত চুক্তি করার অনুরোধ জানিয়েছে হাব। হজে যেতে মধ্যস্বত্বভোগীর কাছে না যাওয়ার জোর পরামর্শ তাদের। দয়া করে কোনো মধ্যস্বত্বভোগীকে টাকা না দিয়ে সরাসরি এজেন্সির সাথে লেনদেন করুন। এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিন, নগদ টাকা দিলেও তার মানি রিসিট গ্রহণ করে সেই মানি রিসিট সংরক্ষণ করুন এবং হজে গমনের জন্য তার সাথে কি কি ফ্যাসিলিটি সে দিবে এই বিষয়ে লিখিত চুক্তি স্বাক্ষর করুন। হজে বিমান ভাড়া ডেডিকেটেড ফ্লাইট বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে হাব সভাপতি অভিযোগ করেন, ইতিপূর্বে ডেডিকেটেড ফ্লাইটের ভাড়া নিয়ে শিডিউল ফ্লাইটে হজযাত্রী পাঠানো হয়েছে, এবার সেটি হলে ঢাকা সৌদি অংশের প্রি ইমিগ্রেশন নিশ্চিত করা সম্ভব হবে না বলে সতর্ক করেন তিনি। ডেডিকেটেড হজ ফ্লাইটে হজযাত্রী পরিবহন করতে হবে মক্কা রুটিন, সেটি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন করার জন্য এটা অপরিহার্য, এটা সৌদি সরকারের আইন। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক টিকা এবং কোভিড এর বুস্টার ডোজ দেয়া থাকতে হবে হজযাত্রীদের। নিয়ম অনুযায়ী হজযাত্রার 72 ঘন্টা আগে আরটিপিসিআর টেস্টে কেউ করোনা পজিটিভ হলে তাকে নেগেটিভ হওয়ার পর পাঠানোর চেষ্টা থাকবে জানিয়েছে হাব। তাও সম্ভব না হলে পুরো টাকা ফেরত পাওয়া যাবে না। বিমান টিকেটের টাকাটা যদি এয়ারলাইন্স এর সাথে আমরা কথা বলতেছি এটা রিফান্ড, আর সৌদি অংশের টাকা কিন্তু খাবারের টাকা ছাড়া বাকি সব টাকাই খরচ হয়ে যাবে, এই টাকাটা এখানে তিনি ফেরত পাবেন না। এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবে 53,585 জন। 31 মে হজ ফ্লাইট শুরু করার টার্গেট রয়েছে সরকারের। আমরা পরামর্শ দিয়েছি 10 জুন করার জন্য। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।